नमस्कार बंधुरा, आमरा ग्रंथाकार सूचीकरण ये चैप्टारेर ओपरे अलरेडी किन्तु दुटो भिडियो आपलोड करेछि। एटा तीन नम्बर भिडियो, टोटाल षाटखाना अति गुरुत्वपूर्ण प्रश्न निये चल्लिशटा प्रश्न किन्तु अलरेडी आपलोड हो गेछे। आपनारा आशा राखछि सेई भिडियोगुलो देखेछेन। प्रश्नेर अपशन निये बा उत्तर निये जदि आपनादेर कोनो समस्या थाके बा आपनादेर कोनो किछु डाउट हय़, अवश्यई किन्तु कमेंट बक्से आपनारा कमेंट करे जानाबेन। तो बंधुरा चलुन भिडियोटा शुरू करा जाक। तबे आपनादेरके आमि जानिये रेखेछि, जारा एखोनो पर्यन्त चैनलटिके सबसक्राइब करेन ना, अवश्यई चैनलटिके सबसक्राइब करे बंधुदेर साथे शेयार करे भिडियोते एकटि लाइक किन्तु अवश्यई देबेन, कारण आपनादेर लाइके आमि किन्तु मोटिवेट हई। तो चलुन बंधुरा भिडियोटा शुरू करा जाक। तबे आरेकटा जिनिस आपनादेरके आमि जानिये रेखेछि, आधार कार्ड किन्तु आपडेट चलछे, तार डेट किन्तु एक्सटेंड हयेछे। जारा एखोनो पर्यन्त आधार कार्ड आपडेट करेन ना, अवश्यई किन्तु डिस्क्रिप्शन बक्से गिये लिंक थेके আপনারা দেখে নিন যে কীভাবে আপনারা আধার কার্ড আপডেট করবেন। দু থেকে তিন মিনিট সময় লাগে, আপনারা মোবাইল থেকেই করতে পারবেন, সাইবার ক্যাফে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। দেখুন ইউনিমার্ক, ইউনিমার্ক কি দেখুন অপশন দেওয়া রয়েছে। তো ইউনিভার্সাল মার্ক, ইউনাইটেড স্টেটস মার্ক, ইউনাইটেড কিংডম মার্ক, না হচ্ছে ইউনাইটেড ন্যাশন মার্ক। তো কোন অপশন হবে আপনাদের? চারটে অপশন দেওয়া রয়েছে, কোন অপশন হবে সেটা হচ্ছে আপনাদের অপশান এ, ইউনিভার্সাল মার্ক। এটা কবে প্রতিষ্ঠিত হয় জানেন? এটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় হচ্ছে আপনার 1977 খ্রিস্টাব্দে। পরের যে অপশানটা দেখুন দেওয়া রয়েছে 1977 খ্রিস্টাব্দে। কোন সংস্থা দ্বারা প্রতিষ্ঠিত হয় এটা জানেন? কোন সংস্থা দ্বারা? এটা হচ্ছে সংস্থা IFLA দ্বারা, IFLA। অর্থাৎ প্রথমের যে অপশান, প্রথমের যে প্রশ্ন রয়েছে 41 নম্বর প্রশ্ন, তার অ্যান্সার হবে ইউনিভার্সাল মার্ক। 42 নম্বর যে প্রশ্ন, তার যে অ্যান্সার হবে সেটা হচ্ছে 1977 IFLA, 1977 IFLA, অপশান ডি। আচ্ছা CCF কি? CCF কি এবং CCF কবে গঠিত হয়? দেখুন CCF কি, তো সেটা আগে আমরা জেনে নিই। সেটা CCF হচ্ছে আন্তর্জাতিক জাতীয় স্তরে তথ্য বিনিময়ের যোগাযোগের মাধ্যম, ঠিক আছে? আন্তর্জাতিক জাতীয় স্তরে তথ্য বিনিময়ের যোগাযোগের মাধ্যমকে আমরা CCF বলি। কিন্তু CCF কবে গঠিত হয় এটা এখন অপশানে নেই, কিন্তু আপনারা জেনে রাখুন 1978 সালে কিন্তু CCF গঠিত হয়। এবং এর সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে CCF এর প্রথম সংস্করণ কবে প্রকাশিত হয়। CCF এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় 1984 খ্রিস্টাব্দে। CCF এর যে প্রথম সংস্করণের সম্পাদক কে ছিলেন? CCF এর প্রথম সংস্করণের সম্পাদক ছিলেন পিটার সিমন্স এবং অ্যালান হপকিন্স। আচ্ছা CCF গঠন করে কোন সংস্থা এটা জেনে রাখুন। CCF গঠন করে কোন সংস্থা সেটা হচ্ছে ইউনেস্কো অথবা PGI, ঠিক আছে? প্রতিটি CCF এর রেকর্ডের কটি করে ভাগ থাকে এটাও আপনাদের জানা দরকার। প্রতিটি CCF এর হচ্ছে চারটি করে ভাগ থাকে। এগুলো অপশন প্রশ্নে নেই, কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করে দিলাম। MESH কি? MESH হচ্ছে থিসারাস, MESH হচ্ছে থিসারাস। অপশান এ হচ্ছে আপনাদের রাইট অপশান। ISBN এর স্রষ্টাকে, ISBN দেখুন চারটে অপশান দেওয়া রয়েছে, তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ডেভিড হুইটেকার। ISBN এর সংখ্যা কারা প্রদান করে? ISBN এর সংখ্যা প্রদান করে রাজা রামমোহন রায় এডুকেশনাল রিসোর্স সেন্টার দিল্লি। হলো ISBN সংখ্যা ভারতবর্ষে কারা প্রদান করে? ISBN যে সংখ্যা সেটা ভারতবর্ষে কারা প্রদান করে সেটা হচ্ছে NSL, NISCAIR। বুঝে গেছেন? তাহলে NSL, NISCAIR, অর্থাৎ অপশান এ এবং অপশান বি দুটোই হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা প্রিন্টেড ক্যাটালগ এর প্রথম সূচনা কোথায় হয়েছিল? প্রিন্টেড যে ক্যাটালগ এর প্রথম সূচনা কে করেছিল? ব্রিটিশ মিউজিয়াম সূচনা করেছিল। আর ব্রিটিশ মিউজিয়াম কোথায় সেটা তো আপনারা জানেন। ইএএন বলতে কী বোঝায়? ইএএন বলতে বোঝায় ইউরোপিয়ান আর্টিকেল নাম্বার, ইন্টারন্যাশনাল আর্টিকেল নাম্বার, এমার্জেন্সি অ্যাকশন নোটিফিকেশন, এমার্জেন্সি আর্টিকেল নাম্বার। কোনটা না? এটা হবে ইন্টারন্যাশনাল আর্টিকেল নাম্বার। এটা কিন্তু খুব ভালো, আপনারা ইএন বলতে হয়তো ই দিয়েই ভাববেন, কিন্তু না, ইন্টারন্যাশনাল আর্টিকেল নাম্বার। পরেরটা, গ্রন্থাগারিক ক্যাটালগ তৈরির নিজস্ব রক্ষার্থে স্থানীয় বিষয়কে গুরুত্ব দিতে এবং পাঠকদের নানান ধরনের চাহিদা মেটাতে ক্যাটালগ সম্পর্কিত যাবতীয় কাজকর্মের সিদ্ধান্ত সমন্বিত যে নথি প্রস্তুত করে তাকে কি বলে? তাকে বলা হয় অথরিটি ফাইল। তাকে কি বলা হয়? অথরিটি ফাইল। 51 নম্বর প্রশ্ন দেখুন, গ্রন্থাগারের পত্রিকার রেকর্ড রাখার ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? গ্রন্থাগারে যে রেকর্ড রাখার যে ক্ষেত্র সেগুলো কি ব্যবহৃত হয়? সেটা অ্যাকশন রেজিস্টার, ক্যাটালগ, অথরিটি ফাইল না কার্ডেক্স? অপশান হচ্ছে আপনাদের কার্ডেক্স। 52 নম্বর প্রশ্ন, সেলফ লিস্টের মুখ্য কাজ কি?
সেলফ যে লিস্ট তার মুখ্য কাজ কি, এটা হচ্ছে স্টক ভেরিফিকেশন করা। স্টক ভেরিফিকেশন করা আছে সেলফ লিস্টের মুখ্য কাজ। পরের অপশন, ক্যাটালগ প্রস্তুতিকরণে, ক্যাটালগ প্রস্তুতিকরণে, ক্যাটালগ প্রস্তুতিকরণে ডক্টর রঙ্গনাথন কটি বিধির কথা বলেছেন, সেটা হচ্ছে নটি। ক্যাটালগ প্রস্তুতিকরণে ডক্টর রঙ্গনাথন কটি বিধির কথা বলেছেন, সেটা হচ্ছে এখানে নটি। অনেক সময় এখানে বিধির জায়গায় ক্যানন দিয়ে দেয়, সেটাও কিন্তু মাথায় রাখবেন। পরেরটা দেখুন, হ্যাঙ্গিং ইন্ডেকশন কখন প্রস্তুত হয়? হ্যাঙ্গিং ইন্ডেকশন প্রস্তুত হয় যখন শীর্ষক আখ্যা দিতে প্রস্তুত হয়, যখন শীর্ষক আখ্যা দিতে প্রস্তুত হয়। পঞ্চান্ন নম্বর প্রশ্ন, গ্রন্থাগার ক্যাটালগিং কার্ড যেখানে সজ্জিত থাকে তাকে কি বলা হয়? ক্যাটালগ ক্যাবিনেট। কি বলা হয়? ক্যাটালগ ক্যাবিনেট। তাহলে আপনার এখানে কি বললাম, তাহলে হচ্ছে গ্রন্থাগার যে ক্যাটালগিং কার্ড যেখানে সজ্জিত থাকে তাহলে সেখানটাকে কি বলা হয়? ক্যাটালগ ক্যাবিনেট। তাহলে আপনাদের কোনটা হবে? সেটা হচ্ছে আপনাদের অপশন বি এবং অপশান সি, ক্যাটালগ ক্যাবিনেট। এ ট্রেটা হবে না, ক্যাটালগ ক্যাবিনেট হবে। আচ্ছা, পরের অপশন, বিভিন্ন লেখাকে একত্রিত করার জন্য যে আখ্যা দেওয়া হয় তাকে কি বলা হয়? বিভিন্ন লেখাকে একত্রিত করবার জন্য যে আখ্যা দেওয়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় একরূপী আখ্যা। কি বলা হয়? একরূপী আখ্যা। AACR2R অনুযায়ী কোনো সরকারি আমলা বা পদস্থ কর্মকর্তা যদি কোনো গ্রন্থের গ্রন্থাগার হন তবে শীর্ষক পদ কীরূপে তৈরি হবে? কীরূপে তৈরি হবে? সেটা হচ্ছে দেশের নাম এবং সরকারি পদ। এর পিছনে আরেকটা জিনিস আপনাদেরকে লিখে রাখতে হবে, সেটা হচ্ছে কি, সেই পদে অধিষ্ঠান কাল এবং তার নাম, এটাও কিন্তু আপনাদেরকে লিখে রাখতে হবে। তাহলে দেশের নাম এবং সরকারি পদ অপশান এ ব্যাকেটে দিয়ে আপনারা লিখে নেবেন, যে সেই পদে অধিষ্ঠান কাল এবং তার নাম। আচ্ছা, ১৮ নম্বর প্রশ্ন, ডক্টর রঙ্গনাথন পস্টুলেটস অ্যান্ড হচ্ছে নর্মেটিভ প্রিন্সিপালস গ্রন্থটির প্রণেতার নাম কি? গ্রন্থটির প্রণেতার নাম কি? দেখুন অপশানটা আপনারা দেখুন, এটা আপনাদের কোনটা হবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। এটা হচ্ছে এল নীলা মেঘান, এ নীলা মেঘান, অপশন ডি। তারপরে দেখুন, এ লাইব্রেরিয়ান লুকস ব্যাক, এই গ্রন্থটি কার আত্মজীবনী? এটা হচ্ছে ডক্টর এশার রঙ্গনাথনের আত্মজীবনী। ষাট নম্বর প্রশ্ন, দেখুন, ক্লাসিফাইড ক্যাটালগ কোড উইথ অ্যাডিশনাল রুলস ফর ডিকশনারি ক্যাটালগ কোড গ্রন্থটি কার লেখা? গ্রন্থটি হচ্ছে ডক্টর এশার রঙ্গনাথন এবং এ নীলা মেঘানের লেখা। তো এই ছিল টোটাল আজকের 20 প্রশ্ন, টোটাল 60 প্রশ্ন আমরা আলোচনা করলাম গ্রন্থাগার সূচীকরণ চ্যাপ্টারের ওপর থেকে। আশা রাখছি ভিডিওগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে। পরের যে আমরা ভিডিওগুলো আলোচনা করব সেটা হচ্ছে তথ্য উৎস, পরিষেবা এবং তথ্য ব্যবস্থা নিয়ে। তো চলুন, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।